আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত আল্লাহ নবী আবাদা আলী তিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক আলী তিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে পর্বে আমরা আলোচনা করব চিহ্নের ব্যবহার সম্পর্কে প্রিয় দর্শক আমরা তেরোতম পর্বে দ্বিত্য চিহ্ন উচ্চারণটা কেমন হবে এটা আমরা আলোচনা করেছিলাম কিছু শব্দ ভেঙ্গে ভেঙ্গে আজকে আমরা সরাসরি আলোচনা করব দ্বিতীয় চিহ্নের ব্যবহার দিয়ে কিভাবে কীভাবে মাজিদ পড়তে হবে প্রিয় দর্শক দেখুন আমরা দুইটি শব্দ লিখছি এবং আপনাদেরকে বলতে বলছি যে আপনারা কিভাবে বলতে পারছেন বুঝতে পারছেন কি না আমি লিখি আপনারা দেখুন প্রিয় দর্শক দেখুন আমরা পৃথক পৃথক করে চারটি বর্ণ লিখেছি প্রথমে নিয়েছি আলিফ তার পাশে বসিয়েছি বা তারপরে নিয়েছে আলিফ তার পাশে বসিয়েছি মিম এখন আমরা দ্বিতের ব্যবহার জানব দেখুন আমরা প্রথমে বসিয়ে দিলাম আকার উচ্চারণ হবে আ এরপরে আমরা যে দ্বিতীয় চিহ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম তার যার রূপ সম্পর্কে জানিয়েছিলাম যে চিহ্নের রূপ হবে এরকম যাকে আমরা তাসদিদ বলছি প্রিয় দর্শক এখন আমরা এর ওপরে একটা আকার বসিয়ে দেব দেখুন উচ্চারণ করতে হবে কীভাবে সরে অয়ে আমরা আকার বসিয়েছি উচ্চারণ হবে আ এরপরে আমরা ব বসিয়েছি তারপরে দ্বিতীয় চিহ্ন বসিয়েছি তার মানে বুঝতে হবে আমাদের এখানে দুইটি বর্ণ আছে আর তার উপরে আমরা আকার বসিয়েছি তাহলে উচ্চারণ হবে আব বা প্রদর্শক আরেকবার বলুন আব বা এটা আমরা আপনাদের কি কীভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা এভাবে দেখিয়েছিলাম যে পাশাপাশি আমরা দুইটি বা বসালাম দুইটি বা বসি আমরা এভাবে দেখিয়েছিলাম আপনাদেরকে যে দেখুন আব বা আমরা এভাবে লিখেছিলাম যে পাশাপাশি দুইটি বা প্রথম বা এর উপর জজম আর দ্বিতীয় এর উপর আমরা আকার দিয়েছিলাম দে উচ্চারণ আপনাদেরকে বলেছিলাম আব বা প্রিয় দর্শক আজ আমরা যেটা শেখাচ্ছি যে এই বা এই বায়ের ভিতরে প্রথম বা দ্বিতীয় বায়ের ভিতরে কি হয়েছে ঢুকে গেছে অর্থাৎ যুক্ত হয়ে গেছে যুক্ত হয়ে যাওয়ার কারণে এই চিহ্ন বসে গেছে যাকে আমরা তাসদিদ বলছি যাকে বাংলাতে আমরা দ্বিত্ব বলবো উচ্চারণ দ্বিতীয় প্রিয় দর্শক দেখুন আমরা উচ্চারণ করবো কিভাবে আব বা এখন যদি আমরা দ্বিতীয়টাতে আকার দিলাম এরপরে মিমের উপরে আমরা দ্বিতীয় চিহ্ন অর্থাৎ তাজ তাজদিদ বসিয়ে দিলাম তারপরে আমরা আরও একটা আকার বসিয়ে দিলাম মিমের উপরে তাহলে আমরা উচ্চারণ করবো কি আম মা প্রিয় দর্শক উচ্চারণ করুন আম মা এখানে আমরা ডাবল বলছি কেন উচ্চারণ দুইবার হচ্ছে কেন এ কারণেই হচ্ছে যে দুইটি বর্ণ আছে কীভাবে আমরা বুঝবো দুইটি বর্ণ ওপরে যখন তিন দত আলা তাসদিদ থাকবে তাসদিদের রূপ যখন এইভাবে থাকবে তখন উচ্চারণ দুইবার হবে উচ্চারণ করব আমরা আম্মা আমরা যদি প্রথম বায়ের আকার মুছে দিয়ে এখানে রসুকার বসিয়ে দিই অর্থাৎ পেশ বসিয়ে দিই তাহলে উচ্চারণ হবে দেখুন আব্বু উচ্চারণ কেমন হবে আব্বু দুইটি বর্ণ আছে প্রথমটা প্রথম এর ভিতরের প্রথম বর্ণ ডানের বর্ণের সঙ্গে একবার উচ্চারণ হবে ডানের বর্ণের সঙ্গে একবার উচ্চারণ হবে আর পরে তার নিজের আকার যোগে একবার নিজের তার কার যোগে একবার উচ্চারণ হবে আমরা বলবো আব বু এখন আমরা মিমের অর্থাৎ ময়ের আমরা আকার মুছে দিয়ে আমরা এখানে একটা পেশ বসিয়ে দিলাম অর্থাৎ রসগর বসিয়ে দিলাম আমরা উচ্চারণ করবো কিভাবে এখান থেকে প্রথম মকে নিব ডানের এই বর্ণের সাথে একবার আম এই বর্ণের সাথে এখানে একটা বর্ণ নিয়ে উচ্চারণ করবে একবার আম আর পরের বর্ণটা তার একক নিয়ে আকার যেটা বসবে কার যেটা বসবে সেটা নিয়ে একবার প্রথম বর্ণের সাথে একবার দ্বিতীয় বর্ণ তার কার যোগে একবার দেখুন আম মু আর আমি বারবার আপনাদেরকে বলছি যে আমরা যখন তেলাওয়াত করব পড়ব তখন অবশ্যই আগে চোখ ব্যবহার করতে হবে চোখ যদি আপনার সঠিক দেখে ঠিকটা দেখে তাহলে আপনি মুখ দিয়ে ঠিক উচ্চারণটা বের করবেন আর চোখ যদি ভুল দেখে যে এখানে আমরা আকার বসিয়েছি কিন্তু আপনি এটাকে আকারের উচ্চারণ না করে পরে দেখা যাচ্ছে যে আপনি উচ্চারণ করছেন রসিকারে আমরা এখানে আলিফ বসিয়েছি আপনি ধরেছেন সেটাকে লাম তখন উচ্চারণটা কিন্তু শুদ্ধ হবে না সঠিকটা আপনি বলতে পারবেন না এজন্য চোখ আগে ব্যবহার করতে হবে কি কি বর্ণ আছে আর বর্ণের উপরে কোন কোন কার চিহ্ন ব্যবহার করা আছে এই দুইটা সমন্বয় করে দুইটা ভালো করে দেখে তারপর তখন উচ্চারণ করতে হবে যখন আপনি ভালো করে চিনতে পারবেন তখনই আপনার পড়া সুন্দর হবে আর চিনতে না পারলে কারের ব্যবহার না জানলে বর্ণ সুন্দর করে বলতে না পারলে বা বর্ণের এককটা না ধরতে পারলে তখন আপনি উচ্চারণ করতে পারবেন না তাহলে দর্শক আমরা এখানে দুইটি শব্দ শিখলাম কি দ্বিত্ব দিয়ে তাসদ্বিত দিয়ে কেমন আব বু আম্মু দুইটা শব্দ আমাদের শেখা হয়ে গেল কি আব্বু আম্মু আমরা শিখলাম প্রিয় দর্শক এখন আমি আরও দুইটি শব্দ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দেখুন আমরা দুইটি করে বর্ণ একসাথে যুক্ত করে লিখেছি প্রথমের যে দুইটি বর্ণ একসঙ্গে লিখেছি তার একটি হলো কাপ তার সাথে যুক্ত হয়ে আছে রাল তারপরে যে দুইটি বর্ণ আমরা যুক্ত করে লিখেছি প্রথমে আছে শিন তারপরে আছে তা প্রিয় দর্শক এখন আমরা তাসদিদ দিয়ে এর উচ্চারণ দেখব কেমন হয় দেখুন প্রথম বর্ণের উপরে কয়ের উপরে আমরা আকার বসালাম কা এরপরে পরে রালের উপরে আমরা তাসদিদ বসিয়ে দিয়ে আকার বসিয়ে দিলাম দেখুন এখানে দুইটি রাল বর্ণ আছে অর্থাৎ র ধরব যার এককটা র উচ্চারণ করব কাল রা বলুন কাল রা ডাবল উচ্চারণ কেন হচ্ছে আপনি বলুন এ কারণেই হচ্ছে যে এখানে তাসদিদ আছে তাসদিদ থাকার কারণেই কিন্তু আমরা তাকে দুইবার উচ্চারণ করছি এখানে দুইটি বর্ণ আছে দুইটি বর্ণকে প্রমাণ করার জন্য তাসদিদ ব্যবহার করেছি প্রিয় দর্শক খুব সুন্দর করে মাথায় নিতে হবে এবং বুঝে উচ্চারণ করতে হবে আমরা এখানে উচ্চারণ করব কাদা ধরুন আমরা কয়ের আকার মুছে দিয়ে এইখানে আমরা একটা রসিকার বসিয়ে দিলাম তাহলে কয় রশি কি কী রা উচ্চারণ কেমন হবে আমরা যদি এইখানকার আকার মুছে তাহলে আপনি উচ্চারণ কেমন করবেন দর্শক আমরা এখানে আকার মুছে দিয়ে একটা দিলাম পেশ বসালাম তাহলে আপনি উচ্চারণ কেমন করবেন কিরু আমরা যদি রসুকার মুছে দিয়ে নিচে একটা আমরা জের বসে দিই অর্থাৎ রসিকের বসে দিই তাহলে উচ্চারণ কেমন করবেন কির প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথম শব্দ এরপরে আমরা দ্বিতীয় শব্দে যাচ্ছি দেখুন দ্বিতীয় শব্দতে আমরা প্রথমে আকার ব্যবহার করছি আকার এরপরে তয়ের উপরে আমরা তাসদিদ বসিয়ে দিলাম তারপরে আমরা আকার বসিয়ে দিলাম আপনি উচ্চারণ করবেন কেমন সাত তা শয়ে আকার সা এর সাথে প্রথমে এখানে যে দুইটি ত আছে একটি সয়ের সাথে যাবে দিয়ে তার আকার যোগে একবার উচ্চারণ হবে কার যোগে একবার উচ্চারণ হবে তাহলে আমরা এখানে আকার বসেছি আকার দিয়ে প্রথম একটি বর্ণ নিতে হবে সাত তার পরের বর্ণটি তার নিজের কার দিয়ে উচ্চারণ একবার হবে তা এখানে আকার আছে তাহলে উচ্চারণ হবে তয়ে আকার তা প্রিয় দর্শক দেখুন সাত তা আমি বাংলা এজন্য বলছি যে কিছু বর্ণ এমন আছে বাংলা যা আরবি বর্ণের সাথে মিল পড়ে আর এমন কিছু বর্ণ আছে আরবি যা বাংলার সাথে আদৌ মিল পড়বে না বাংলাটাকেও আরবির কাছে নিয়ে আসা যাবে না এবং আরবিকেও বাংলার সাথে নেওয়া যাবে না আর যে বর্ণগুলো নেওয়া যায় সেটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে উচ্চারণ এভাবে হবে তাহলে আমরা এই শব্দটির উচ্চারণ পেলাম সাতটা আমরা যদি এইখানে আকার মুছে দিয়ে একটি রসুকার অর্থাৎ পেশ বসে দিই আপনি কি বলবেন সাত্তু বলবেন সাত্তু আমরা যদি এইখানকার পেশ মুছে দিই অর্থাৎ রসুকার মুছে আকার মুছে দিই এখানে একটা পেশ দিয়ে দিই রসুকার দিই তাহলে উচ্চারণ কী করবেন আপনি উচ্চারণ করবেন সত্তু সত্তু এখন আমরা যদি আকার মুছে রসুকার মুছে দিয়ে এখানে আমরা একটা রসিকার ব্যবহার করি তাহলে উচ্চারণ করবেন কি সিত্তু সিত্তু প্রিয়দর্শক প্রিয় দর্শক এরপরে আমি আরও দুইটি শব্দ লিখছি আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখুন আমরা পাশাপাশি দুইটি শব্দ লিখেছি এবং দুইটি শব্দে আমরা কয়েকটি করে বর্ণ উল্লেখ করেছি প্রথম আমাদের শব্দে তিনটি বর্ণ আছে এখন আমরা এই তিনটি বর্ণকে উচ্চারণ করব কার বসিয়ে দেখুন আমরা প্রথম বর্ণের ওপরে জয়ের ওপরে আকার দিলাম জয়ে আকার যা এরপরে নুনের উপরে তাঁশদ্ব বসিয়ে দিলাম অর্থাৎ এখানে আমরা প্রমাণ করছি দুইটা নুন তার উপরে আমরা আকার বসিয়ে দিলাম উচ্চারণ কেমন হবে যান অর্থাৎ নুনের এককটা ধরব ন যান না এরপরে আমরা দুইটি পেশ এখানে আমরা বসিয়ে দেব এইভাবে একটি সোজা একটি উল্টা আমরা বলেছিলাম যখন দুই জবর দুই দুই পেশ হবে তখন আমরা এইভাবে ধরবো যে প্রথম পেশটাকে আমরা কার ধরবো আর দ্বিতীয়টাকে আমরা নবর্ণ ধরবো অর্থাৎ দন্তান্ন ধরবো প্রিয় দর্শক তাহলে উচ্চারণ কেমন হবে যান না এরপরে তয়ের অসুখ তু আর আরেকটা পেশে কাজ হবে দন্তান্ন এর অর্থাৎ তুন উচ্চারণ হবে তুন দেখুন আমার সাথে বলুন আপনারা জান না তুন আমরা জান্নাতুন যেই জান্নাতের জন্য আমরা অনেক চেষ্টা করছি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে আমরা চিরসুখময় স্থান জান্নাতে যেতে পারব আমরা দোয়া করি সকল মুসলিম দিনী ভাই বোনদের জন্য আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করেন আমরা যেন একসঙ্গে জান্নাতে থাকতে পারি আল্লাহ আমিন প্রিয় দর্শক আমরা জান্নাতন শব্দটি এখন পড়ে ফেললাম এরপরে দেখুন আমরা আরও একটি শব্দ পড়ব প্রথম জয়ের উপর আমরা আকার বসালাম তারপরে জয়ে আকার যা এরপরে আমরা হয়ে আকার দিয়ে দিলাম হাঁ যা হা নুনের উপরে আমরা তাসদিদ বসিয়ে দিয়ে আমরা তার উপরে আকার বসিয়ে দিলাম দেখুন যা হান না অর্থাৎ নুন বর্ণের একক ধরব আমরা দন্তান্ন যখন দন্তান্ন হচ্ছে নুনের এককটা তখন আমরা নুনের উপরে তাসদিদ বসেছি তখন আমাদেরকে বুঝতে হবে এখানে দুইটি দন্তান্ন আছে কেন তাঁশদির দ্বারা প্রমাণ হয় যে যেই বর্ণের উপরে তাসদিদ থাকবে সেই বর্ণ সেখানে বুঝতে হবে যে দুইটি বর্ণ আছে তাসদির দ্বারা প্রমাণিত হবে যে এখানে দুইটি বর্ণ আছে তাহলে আমরা উচ্চারণ করব কেমন যা হান না এরপরে ময়ে আকার দিয়ে দিলাম জাহান না জাহান না মা প্রিয় দর্শক আমরা পড়লাম জান প্রথম শব্দ এরপরে পড়ছি জাহান না মা প্রিয় দর্শক যা হান না মা তাহলে আমাদের উচ্চারণ করতে হবে এভাবে বলুন বলুনাত জাহানা প্রিয়দর্শক আরবি যে উনত্রিশটি বর্ণ আছে তার মধ্য থেকে দুইটি বর্ণ এমন আছে যার উপরে তাজদিদ হলে গুণ্যা করতে হবে সেই দুইটি বর্ণ আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা দেখুন প্রিয়দর্শক দেখুন আমরা এখানে দুইটি বর্ণ নিয়েছি দুইটি বর্ণ এমন যে দুইটি বর্ণ সব সময়ই নাকের মধ্য দিয়ে আওয়াজ হয় আওয়াজটা তার নাকের মধ্যে যায় সেটা তার উপরে আকার থাক যে কোনো কার থাক না কেন যেটাই ব্যবহার করা হোক না কেন তার উপরে যখনই যেটা বসবে তখনই আওয়াজটা নাকের ভিতরে যায় যার কারণে এই দুইটি বর্ণকে বলা হয় অজীব গুন্নার বর্ণ অর্থাৎ গুন্না নাকের ভিতরে যাবেই যার কারণে নাম দেওয়া হয়েছে অজীব গোনা দেখুন আমরা প্রথমে একটি আলিপ বসালাম দর্শক আলিফের উপরে আমরা আকার দিলাম এরপরে নুনের উপরে তাস দিলাম তারপরে আমরা আকার বসালাম দেখুন উচ্চারণ হবে আন্না আন্না এরপরে দেখুন পরের মিমের কাছে আমরা পাশে একটি আলিফ বসিয়ে দিলাম তারপরের মিমের উপর আমরা তাস দিলাম তারপরে আমরা মিমের উপর আকার বসিয়ে দিলাম আলিফের উপর আকার বসালাম উচ্চারণ হবে আম্মা প্রদর্শক একটি জিনিস মাথায় রাখতে হবে আকার রসিকার রসুকার আবার বলছি আকার রসিকার রসুকার তিনটি যখন যখন থাকবে থাকবে তার ডান দিকে ডানের এই তিনটি কার তিনটি কারের কোনো একটি কার এরপরে যখন নুন অথবা মিমে তাস দিয়ে দাসবে তখন তা সেটা গুন্না হবে গুন্নাটা নাম বলা হয় অজীব গুন্না একটা মাত্র নাম আপনাদেরকে বললাম অজীব গুন্না বাকি যে বর্ণগুলোর বাকি যে বর্ণগুলোর গুণনা হবে সেটার নামগুলো ভিন্ন ভিন্ন আছে কিন্তু আমি সেগুলো আপনাদেরকে বলবো না এবং আপনাদের জন্য ভারী করব না যাতে শিক্ষাটা আপনাদের জন্য খুব খুব কঠিন কঠিন না না পড়ে পড়ে হয়ে সহজ করে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি প্রদর্শক তাহলে আমরা এতটুকু মাথায় রাখবো যে নুনে এবং মিমে তাসদিদ হলে এটা গুণ না হবে অর্থাৎ আওয়াজটা নাক দিয়ে বের হবে এবং কিছু সময় তাকে নাকের ভিতরে রাখতে হবে ধরে রাখতে হবে যেমন হবে এভাবে আর বাকি বর্ণগুলোর উপরে তাসদিদ হলে দ্বিতীয় চিহ্ন বসলে তখন এরকম ধরে উচ্চারণ করতে হবে না সরাসরি আব্বা আত্মা মাদ্দা এরকম সহজেই উচ্চারণ হবে কিন্তু দুইটি বর্ণে তাসদিদ হলে উচ্চারণ একটু ধরে নাক দিয়ে আওয়াজটা বের করতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা তাসদিদের ব্যবহার সম্পর্কে খুব ভালোভাবে অবগত হয়েছেন কোরআন মাজিদ পড়ার কোরআন মাজিদ শিক্ষার গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পর্কে আমরা আজকে জানলাম তাসদিদ দিয়ে পড়তে হয় কেমন করে যে সমস্ত দিনী ভাই বোন আপনাদের পরিচিত জন যারা যেখানে যেখানে যারা অবস্থান করছেন আপনার অধীনে আপনার পরিচিত যারা আছে তাদেরকে আপনি শেয়ার করুন অনুরোধ করুন যাতে করে রমজান মাসে কোরআন মাজিদ খুব সুন্দর করে তেলাওত করতে পারে শিখতে পারে আল্লাহ তালা যেন সবাইকে কবুল করেন আমি দোয়া করছি আজকের পর্বে এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته